আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এক ভাই জানতে চাচ্ছিলেন হস্তমৈথুন করা বৈধ আছে কিনা, কখন বৈধ, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, হস্তমৈথুন এই বিষয়টা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে, বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আবারও সংক্ষেপে কিছু জানিয়ে দিচ্ছি। হস্তমৈথুন করা, উদাহরণস্বরূপ একজন মানুষ অনেক, সে তার স্ত্রী থেকে, তার সংসার থেকে, তার পরিবার থেকে অনেক দূরে থাকেন এবং সে বিবাহিত, এই অবস্থায় যদি তার জিনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা হয়, জিনায় সে লিপ্ত হয়ে যাওয়ার উপক্রম, ওই অবস্থায় কোনো কোনো ওলামায়ে কেরামের মতে সে যদি চায় সে হস্তমৈথুন করতে পারে, যেন সে গুনাহ থেকে বাঁচতে পারে। আর অবিবাহিত অবস্থায় কোনোভাবেই হস্তমৈথুন করা জায়েজ নয়, বিবাহিত অবস্থায় ওই যে যদি মারাত্মক অবস্থায় চলে যায় এটা জায়েজ হতে পারে, আর অবিবাহিত অবস্থায় কোনোভাবেই জায়েজ নয়। আর অবিবাহিত অবস্থায় যদি কারো শরীরের উত্তেজনা এত বেশি হয় যার কারণে সে টিকতে পারছেন না, অথবা তার বিভিন্ন অসুস্থ হওয়া, রোগ হওয়া, অথবা কারো উপর ঝাঁপিয়ে পড়ার আশঙ্কা আছে, তেমন অবস্থায় সে অবিবাহিতরাও সব আপনার হস্তমৈথুন করতে পারেন কোনো কোনো ওলামায়ে কেরামের মতে। তবে বিষয়ে অবশ্যই ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে, আলোচনা করতে হবে। আর হস্তমৈথুন করা এটা একটি গুনাহের কাজ, এর কারণে সকল দিক থেকে ক্ষতি হয়, হস্তমৈথুন করলে সকল দিক থেকে ক্ষতি হয়, শারীরিক ক্ষতি, তারপর হচ্ছে বিভিন্ন ডিপ্রেশন বাড়ে, আপনার বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়, নারীদের হয়, পুরুষদের হয়, এজন্য নারী পুরুষ কেউই এই হস্তমৈথুনগুলো করব না। তারপরে আলোচনার মধ্যে আসেন, আবার ইমাম শাফিয়া রহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি এটা একদিক থেকে বলেছেন এটা জায়েজ, আর অন্যান্য ইমামগণ বলেছেন জায়েজ নেই, কেউ শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। যারা অবিবাহিত তাদের জন্য আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন যে যদি তোমাদের বিবাহের ক্ষমতা থাকে অথবা বিবাহের সক্ষমতা থাকে তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর যদি বিয়ে করতে না পারো তো আল্লাহ রাসূল বলছেন তোমরা রোজা রাখো, রোজা রাখলে কি হবে, তোমার চোখের দৃষ্টি শক্তিও নিচু হবে, সাথে সাথে তোমার জৈবিক চাহিদাও কমবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।